পরিবেশ দূষণের জন্য দায়ী মানুষ, এই সংকট থেকে পরিত্রাণের চাবিকাঠিও রয়েছে তারই হাতে। উন্নয়নের যোগ্য যে যোগ্যে আহুতি দেওয়া হচ্ছে প্রকৃতিকে, কিন্তু এর ফলে পরিবেশের কি ক্ষতি হচ্ছে তা নিয়ে মাথা ব্যথা নেই কারো। আরো উন্নয়ন আরো চাই, ভোগবাদের এই নয়া মন্ত্র সমগ্র পৃথিবীর ভবিষ্যৎ নিয়েই প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে, যার নমুনা জলবায়ু পরিবর্তন, যে ফল ভুগছে গোটা বিশ্ব, যা নিয়ে উদ্বিগ্ন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অবসরপ্রাপ্ত মুখ্য পরিবেশ বিজ্ঞানী উজ্জ্বল মুখার্জি। ধ্বংস অনিবার্য কিনা সেটা বলার পক্ষে বড় ছোট মানুষ আমি, কিন্তু অধোগতি যে কমার নয় এটা নিশ্চিতভাবে বলতে পারি। অন্য কোনো ব্যাখ্যা বিবেচনা ছাড়া ভোগবাদ ভোগবাদ ভোগবাদ, প্রফিটের পেছনে ছোটা, প্রফিট ড্রিভেন মার্কেট ইকোনমি, এই হচ্ছে সব থেকে বড় কালপ্রিট আজকে পরিবেশ ধ্বংসের মূল কারণ। বিজ্ঞানী শিবাজি রাহার মতে উন্নয়ন হোক তাতে আপত্তি নেই, কিন্তু পরিবেশের উপর অত্যাচার করে নয়, কারণ সেই বিষয়টি সহ্যের মাত্রা ছাড়ালে বিপর্যয় অনিবার্য, তাই ঘাটতি পূরণ করতে হবে পরিবেশের ক্ষয়ক্ষতির। জীবন বাঁচিয়ে রাখার স্বার্থে আমাদের প্রত্যেকেরই একটা প্রিন্সিপাল ব্যবহার করা উচিত, এই কথাটি আমি যখনই সুযোগ পাই তখনই বলি, আবারও বলছি। এই প্রিন্সিপালটি হচ্ছে CRR, সি ফর কনজারভেশন, আর ফর রিডিউস, অ্যান্ড আর ফর রিসাইকল। এই তিনটি মন্ত্র আমরা যদি নিজেদের জীবনে যথাসম্ভব প্রয়োগ করতে পারি, তবে হয়তো এই পৃথিবীর যে বিরাট ব্যাধিতে আমরা এনে পৌঁছে দাঁড় করিয়ে দিয়েছি পৃথিবীকে, তার থেকে কিছুটা তার মুক্তি বা উপশম ঘটাতে পারব। বিজ্ঞানী উজ্জ্বল মুখার্জি ও শিবাজি রাহার দাবি, এর পাশাপাশি প্রাকৃতিক সম্পদের অপচয়ও বন্ধ করতে হবে, পানীয় জল নষ্ট অবিলম্বে রুখতে হবে, প্লাস্টিক যেখানে সেখানে ফেলে মাটির ক্ষতি করা চলবে না, কয়লা ডিজেল পেট্রোলের ব্যবহার সচেতন হতেই হবে প্রত্যেককে। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলকে সবচেয়ে বেশি নিজেদের আপন বলে মনে করে, প্রতি কিলোমিটারে তাদের চলন, তাদের দাম, তাদের কার্বন ফুটপ্রিন্ট যদি আপনি অ্যাসেসমেন্ট করেন তাহলে আপনি দেখবেন যে বিত্ত বা রাষ্ট্র, বিত্তবান বা রাষ্ট্রশক্তি, তাদের কারোরই কিন্তু কার্বন ফুটপ্রিন্ট কমানোর দিকে কোনো রকমের চিন্তাভাবনা নেই। পৃথিবীতে জীবন কিন্তু একটি খুব সূক্ষ্ম সমঝোতার উপরে নির্ভর করছে, যে ক্লাইমেটিক কন্ডিশন, যে আদার এনভায়রনমেন্টাল প্যারামিটার্স, সেই রেঞ্জের বাইরে যদি চলে যায় তাহলে জীবন আমরা যেভাবে যেরকম জীবনকে আমরা চিনি সেই জীবন কিন্তু কিছুতেই সাস্টেইন করা সম্ভব হবে না। পরিসংখ্যান অনুযায়ী ভারতে 2019-এ বায়ু দূষণজনিত কারণে প্রায় 16 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন, যা বিশ্বের সর্বোচ্চ। অবিলম্বে পরিবেশ দূষণ রোধে সর্বস্তরের মানুষের সচেতনতা বাড়াতেই হবে, যার জন্য সরকারি স্তরেও সক্রিয় উদ্যোগ প্রয়োজন। ক্যামেরায় জ্যোতির্ময় দত্তের সঙ্গে অর্ঘ্য মুখোপাধ্যায়, রিপোর্ট, দূরদর্শন সংবাদ, কলকাতা।